সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা ইউকে, ইউরোপ এবং ইউরোপের বাইরে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দেশ থেকে আমাদের হেলথ টক অনুষ্ঠানটি সরাসরি অথবা ওয়েবসাইটের মাধ্যমে দেখছেন, তাদের সকলকে অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর জিয়া শুরু করতে যাচ্ছি আজকের হেলথ টক অনুষ্ঠানটি। যথারীতি আমাদের অনুষ্ঠানে আজকেও একজন বিশেষ গেস্ট উপস্থিত আছেন, তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের আজকের টপিক হলো কমন জয়েন্ট পেইন অর প্রবলেমস। মেইনলি আমরা পেইন নিয়েই কথা বলবো, এবং আমাদের সাথে যিনি আছেন উনি একজন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর অমিতাভ দত্তা। দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। গুড আফটারনুন। আসলে দাদাকে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার আমাদের অনুষ্ঠানে পেয়েছি এবং ওনার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনেছি এবং আপনাদের প্রশ্নের জবাব উনি দিয়েছেন। তো আজকেও আপনারা জয়েন্ট পেইন নিয়ে, যে কোনো জয়েন্টের পেইন নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদের অনুষ্ঠানে, আমরা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু আমরা এইভাবে সাজিয়েছি যে আমরা কিছুটা আলোচনা করি এই কমন প্রবলেমস নিয়ে, তারপরে আপনাদের কাছ থেকে কোশ্চেন আমরা আহ্বান করি এবং আপনারা কোশ্চেন করেন, আমরা উত্তর দেই। সাধারণত আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি, যারা লন্ডনে আছেন অথবা লন্ডনের বাইরে আছেন, অনেকে অনেক সময় তাদের সমস্যাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক সময় তাদের কিছু কিছু দর্শক যাদের জন্য একটু সমস্যা হয়ে যায় জিপির কাছে বলা, তো আপনারা আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা আরেকটু সুন্দরভাবে চেষ্টা করব আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য এবং উপদেশ দেওয়ার জন্য মেইনলি, কারণ আমাদের অনুষ্ঠানটা হলো ডাইরেক্ট ট্রিটমেন্ট না, এটাকে আমরা কিছুটা উপদেশমূলক অনুষ্ঠান হিসাবে আমরা ট্রিট করি। এই কারণে যেহেতু অনুষ্ঠানে অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না, অনেক মেডিসিনের নামও বলা যায় না, সেই জন্য আমরা উপদেশ দেই কোথায় কীভাবে কীভাবে আগালে আপনারা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, সেইটি আমাদের মেইন টার্গেট। তো প্রিয় দর্শকবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো আজকে আমি শুরুতেই আমাদের যিনি গেস্ট ওনাকে প্রশ্ন করব, আসলে পেইন কমন কোথায় কোথায়, কোন জয়েন্টে বেশি হতে পারে সেটা এবং কেন হতে পারে, সে নিয়ে আমরা শুরু করব, তারপরে আপনাদের কোশ্চেন আমরা আহ্বান করব। জি দাদা, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে কমন পেইন আসলে সবচেয়ে বেশি কোন সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে যায়? আমরা বলি কি, যেটা ইদার ট্রমা নিয়ে হয় না হয়তো নন ট্রমা, তো ট্রমা নিয়ে ইউজুয়ালি দে আর ইউজুয়ালি ইয়াং পিপল, সে স্পোর্টসম্যান অ্যান্ড থিংস, so they come mostly with knee problems. Knee is the most vital common part. It's the most important and most common. So they come with acute trauma or they come with chronic trauma, je football players hoy, rugby players hoy, shob ar jara amader kacha kachi amader army personnel ache jara khub dourun douri kore eshob kore, athletes and all that. So that is one common area. Tarpore non trauma area hocche arthritis, osteoarthritis, rheumatoid arthritis. So osteoarthritis, knees and hips are common. Kintu other things like rheumatoid arthritis can affect small joints, can affect shoulders, upper limbs, spine and all that. So knee joint, as you mentioned, that knee joint problems, eta jara trauma khetre khub common, athwa non trauma khetreo arthritis bolen, osteoarthritis, eta jeta hoy abar rheumatoid arthritis, shober khetre jodio rheumatoid e স্মলগুলো বেশি এফেক্ট হয় ফার্স্ট, তারপর প্রোগ্রেসিভ, হ্যাঁ তারপরে প্রোগ্রেসিভ হয়, স্মলগুলো বেশি এফেক্টেড হয়। তো এই যে জয়েন্টে যদি পেইন হয়, এক্ষেত্রে আপনাদের আসলে কী অ্যাডভাইস কী দিয়ে থাকে যে আচ্ছা নি জয়েন্ট রিজনের হলো পেইন, এবং কোন কোন ক্ষেত্রে ট্রমাটার ক্ষেত্রে কী অ্যাডভাইস দেবেন অথবা আর্থ্রাইটিসের ক্ষেত্রে কী ধরনের অ্যাডভাইস দিতে পারেন আপনারা? Trauma khetre te what we do is we have to obviously get a very clear cut history, to try and find out where the damage is, and it's we may take x-rays, we may do MRI scans, and quite often we find some tear, you know, either in the ligament or in the cartilage, and by the time the patient actually comes to us, it is almost always a surgical solution, because they have already been treated by the GPs and, maybe lots of painkillers and everything, and exercises and physiotherapy, lots of things. So by the time they come to us, most of the conservative is failed, is already been exhausted. Yes. So we are quite we are almost ready to do something more actively. So if an MRI scan hasn't been done, we usually ask for it. And then we
what we do very, very commonly is a keyhole operation. Mm. So we look inside and we trim or we repair and that sort of thing. And then that's followed by physio. Mm-hmm. So that is the most common pathway that a trauma person would go through after coming to the orthopedic surgeon. Mm-hmm. So, প্রিয় দর্শকবৃন্দ আসলে দাদা বাংলা ইংলিশ দুইটাই বলতে পারেন কিন্তু বাংলাতে একটু সমস্যা হয় যদিও সেই জন্য ইংলিশ বলছেন অসুবিধা নাই আপনাদের বুঝতে সমস্যা হলে আমি আবার ওটাকে ট্রান্সলেট করতে পারবো আর আমার মনে হয় যারা দর্শক তারা অনুষ্ঠান অবশ্যই ওনার ইংলিশ বুঝছেন এবং যদি উনি বাংলিশে বলছেন মানে বাংলা ইংলিশ মিক্স করে তো আসলে উনি বলেন যে আসলে ট্রমা নিয়ে যারা আসেন প্রথমে নি জয়েন্টের প্রবলেম উনি নি জয়েন্টের কথা মেইনলি বললেন যে ট্রমা নিয়ে যারা আসেন তাদের আসলে প্রথমে হয়তো তারা অনেকটা চিকিৎসা করিয়েছেন অথবা জিপির সাথে যোগাযোগ করে মেডিসিন অথবা ফিজিওথেরাপি হোয়াট এভার ইট ইজ এটা সাধারণত ওনাদের কাছে যাওয়া হয় যখন তাদের প্রিলিমিনারি ট্রিটমেন্টটা আর ইফেক্টিভ না তখনই সাধারণত রেফার করা হয় কনসালটেন্টদের কাছে হসপিটালে এবং ওনারা তখন হয়তো আরও যদি এমআরআই করা না থাকে এমআরআই করেন অথবা অন্য যে এক্সরে দরকার হলে এক্সরে বা অন্য কোনো ইনভেস্টিগেশন যদি দরকার হয় যে ট্রমা অ্যাসোসিয়েটেড উইথ জয়েন্ট প্রবলেমস আদার থিংস মেবি ট্রমার সাথে হয়তো অন্য কিছুও থাকতে পারে হ্যাঁ হতেও পারে হয়তো ট্রমাটা অ্যাগ্রাভেট করলো কিন্তু আন্ডারলাইং ডিজিজ এখানে রয়ে গেছে তো এর জন্য অনেক সময় ওই এমআরআই করতে হয় এক্সরে করতে হয় অথবা ব্লাড টেস্টও করতে হতে পারে এগুলো ট্রিটমেন্ট যেগুলো ওনারা করার পরে তারপরে ওনার চিকিৎসার চিন্তাভাবনা করেন সার্জিক্যাল না মেডিকেল কোনটা চিকিৎসা করা হবে সেটা চিন্তাভাবনা করে থাকেন তো আসলে এই যে সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে তা আসলে আপনি বলেন যে কিহোল সার্জারি করা হয় এক্ষেত্রে যে কীভাবে কী আপনারা করেন অনেকে হয়তো ভয় পায় ও আচ্ছা আমার কী নি সার্জারি অনেক বড় সার্জারি হবে এটা কী করতে হবে এবং আফটার সার্জারি হোয়াট শ্যাল আই ডু আমি কি হাঁটতে পারবো কি না অথবা হাঁটলে কীভাবে হাঁটতে পারবো কতদিন লাগবে এই ধরনের তো কোশ্চেন অনেকেরই থাকে সেটা ক্ষেত্রে আপনি কী বলবেন যে এই সবই হচ্ছে একটা ভেরি মাইনর প্রসিজার তো ভয় খাওয়ার কোনো ওই নেই In fact, we do tell them that you're coming in and going the same day. Mm-hmm. It's done as a day case procedure. So you come and it is a usually 20 to 30 minute procedure. Oh, that could be quick. And generally, we do it under a short general anesthetic. Mm. And it's the incisions are only very small. It's just 1 to 2 centimeters. এটা কি লোকাল দিয়ে করা যায় না? Actually, করা যায়, কিন্তু very rare. Oh, cha cha. Short GA hoche much more common. Much more common. Comfortable as well. Yeah, comfortable. And we need relaxation. Right. Jodio, even if you give local, the camera has to go inside quite mm-hmm. deep. So mm-hmm. Sometimes we give spinal anesthesia sometimes, or we give we can give a lot of local anesthetic. Kintu much more common. 99% of the time, it is going to be a general anesthetic. Short general. But they recover from it within 1 hour or so, 1 to 2 hours maximum. Mm. And they go walking home. Oh, that's good. Yes. They don't even nowadays need crutches. They're actually going walking home. তো আরও ভালো অফ কোর্স তার মানে তো চিন্তা করার কোনো সুযোগই নাই যে আসলে অপারেশনটা খুবই কঠিন হবে কিনা খুবই সমস্যা জানো মেজরিটি অফ টাইম দে অনলি টু লিটল স্টিচেস ওয়ান হিয়ার ওয়ান দ্যাট কি হোল সার্জারি তো খুবই টাইনি দেখি আমরা কলার অপেক্ষা করছেন হয়তো আমরা দেখি কলে প্রথম কলে চলে যাই তারপরে আবার আসবো ইনশাআল্লাহ ডিসকাশনে হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলুন জি বলুন কোনখানে কোন জয়েন্ট এটা মানে সে অ্যাঙ্কেল জয়েন্টে নাকি ওই রিস্ট জয়েন্ট মানে এই যে আমি যেটা দেখাচ্ছি এইটাই এইখানে না এইখানে মানে হাতের কাছে নাকি ওই উপরের দিকে হাতও না ফাও ফাও পায়ের হাট ও পায়ে হাটু জি ও আচ্ছা আচ্ছা পায়েতে আর হাটুতে ব্যথা করছে এটা কতদিন থেকে আই 2 বছর যাবত ও 2 বছর আপনি ও পেইন কিলার তো খাচ্ছেন মনে হয় জি তা কাজ হয় না যে কমে কমে ফুলি যায় যা তো ফুলি যায় সেটা লাগে কথাটা বুঝতাম তারা আচ্ছা আপনি জিপি আপনাকে বলছে ডায়াগনোসিসটা কি বলছে এটা আর্থ্রাইটিস হয় এটা আর্থ্রাইটিস যে ফুলে হয় আপনার বয়স কত এখন আচ্ছা এটা কি দুই সাইডে এক পায়ে শুধু এক পায়ে হয় সবসময় নাকি অন্য
ডান পায়ে, বাম পাশ, বাম পায়ে হয় না কখনো? জি না। আচ্ছা, আপনার কোনো ইনজুরি হয়েছিল? কোনো ইনজুরি ছিল? জি না। ও, ইনজুরি ছিল না। এটা 2 বছর থেকে শুধু এক পায়ে হচ্ছে, দুই জয়েন্টই, উপর এবং নিচে? উপরে। আচ্ছা, তো ইনজুরি ছিল না কোনো, শুধু ওয়ান, অনলি ওয়ান নি, আই থিঙ্ক ওয়ান নি। দ্যাট ইজ কোয়াইট আনইউজুয়াল। হ্যাঁ, উইদাউট ইনজুরি। সেটাই। আর আপনার কি কোনো এক্সরে হয়েছিল কি ব্লাড টেস্ট হয়েছিল? এক্সরে বা ব্লাড টেস্ট করছিলেন? হচ্ছে হচ্ছে, এক্সরে হচ্ছে। হ্যাঁ, এমআরআই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ও, তারা বলছে যে আর্থ্রাইটিস। জি। আচ্ছা, একটু আনইউজুয়াল, এক এক জ পায়ে এক জ হতেও পারে মাঝে মাঝে, যে আমার মনে হয় দু সাইডে হয়তো আছে, কিন্তু আরেক সাইডে মাইনর, মাইল্ড আছে, মাইল্ড আছে, কিন্তু হয়তো, কিন্তু এক সাইডে হতে পারে যে যেটাকে বলে ডিজেনারেটিভ টায়ার। তো কার্টিলেজটা ভেতরে সফট হয়ে গেছে আর একটু একটু টর্ন হয়ে গেছে, তাই জন্য ওই দিকে ওইটাই বেশি মোর সিমটমস। আর ওটা কি ফুলে যায়? হ্যাঁ, ফুলে যায়। ওকে, সো হোয়াট আই উড হ্যাভ ডান ইজ টু হ্যাভ আ লুক ইনসাইড, এই আর্থ্রোস্কোপি করে, অ্যান্ড ভেরি কমনলি ইউ ফাইন্ড আ ডিজেনারেটিভ টায়ার উইচ ইউ ট্রিম অ্যান্ড ইউ ওয়াশ ইট আউট অ্যান্ড সিমটমস ইম্প্রুভ আ লট ইন দ্য ফার্স্ট few weeks. And you get that opportunity at that time to do physiotherapy, because otherwise you can't even do the exercises as well as until you get you wash it out and trim it. মানে ওটা কি ওয়াশ করবেন, তারপরে কি রিপেয়ার করতে হয় কিছু? অন্য কিছু if it is degenerative, there's nothing to repair. Just wash out. What you'll see that the cartilage has become very soft, very thin, and there may be multiple tears. Mm-hmm. So we have to trim it nicely. Mm-hmm. You have to wash it out. Mm-hmm. And check everything. We check everything. Mm-hmm. So sometimes we find more than what even the MRI scan has shown. Because the arthroscopy is more sensitive. Sensitive. And the MRI scan can be wrong 10% of the time. Right. Oh, yes. So arthroscopy is better. Arthroscopy is the best. Is the gold standard. Gold standard. By which you can judge the results of MRI scan. That's good. So we look inside. That's we good. We see everything and we take pictures from inside, which we can show the patient. আসলে উনি বলছেন, আপনার মনে হয় আপনি ওই আপনার জিপি কে আবার একটু বলবেন যে রেফার করার জন্য। উনি বলছেন যে আরেকটা টেস্ট আছে যেটা হয়তো করছে কিনা জানি না, তো এমআরআই করছে, ওইটা মনে হয় করে নাই, যে আর্থ্রোস্কোপি, যেটা ভিতরে ক্যামেরার মতো দিয়ে আর কি ওটা দেখতে পারবেন যে আসলে জয়েন্টের প্রবলেমটা কোনখানে আছে। ওখানে যদি প্রবলেম পাওয়া যায় ওইটাকে হয়তো ক্লিন করতে হবে, ক্লিন করার পরে ভালো হয়ে যাবে এবং অনেক ভালো মানে কমফোর্ট ফিল করবেন ক্লিন করার পরে আর কি। তো এই জন্য আপনি বলবেন একটু জিপিকে যে আবার কেন আবার যেন আপনাকে একটু অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করা হয়, তাহলে হয়তো আমরা আবার আর একটা টেস্ট করে দেখবেন যে সমস্যাটা কি। আর আমরা অ্যাকচুয়ালি 3 questions জিজ্ঞেস করি এইসব জি সিচুয়েশনে। একটা হচ্ছে, তো আপনি বলেই দিয়েছেন যে ওটা সোয়েল করে মাঝে মাঝে, আর একটা হচ্ছে ডাজ ইট গিভ ওয়ে, মানে ওয়াইল ওয়াকিং সাডেনলি ওটা কোলাপস করে গেল, সেটা হচ্ছে গিভ ওয়ে। আর একটা হচ্ছে লকিং, যে পাটা সাডেনলি পুরো স্ট্রেটন করতে পারছে না, মানে মাঝে মাঝে স্ট্রেটন করতে, আর একটু শেক করলে স্ট্রেটন হয়ে যায়, সেটাকে বলে লকিং। তো গিভিং ওয়ে, লকিং আর সোয়েলিং, রেকারেন্ট সোয়েলিং অলমোস্ট সার্টেনলি লিডস টু আ টর্ন থিং অর সামথিং লাইক আ লুজ বডি ইনসাইড। আচ্ছা আচ্ছা, তো সেটা আসলে ওই পরীক্ষার মাধ্যমে মানে ওটা তো কোশ্চেন করলেই তখন কোশ্চেন করতো, দেন উই অলমোস্ট শিওর যে আমরা এই কোন লাইনে চিকিৎসায় যাব আর কি, কি হল করতে হবে যেটা মানে। ধন্যবাদ, আমরা দেখি নেক্সট কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি একটা কোয়েশ্চন করতাম, আমার একটা 15 বছরের মেয়ে, জি, উনি একটা স্লিপ ডিস্ক, ওকে লোয়া ব্যাকে হয়ে গেছে, যে L4 L5, এন্ড এখন 2 বছর 2.5 years ধরে এইটা হয়েছে, কিন্তু ওরা ডাক্তারে এমআরআই করছে, সবকিছু করছে, 3টা 4টা ইনজেকশন দিছে ব্যাকে, মানে পেইন আসছে পরে আর কি, একটা দেওয়ার পরে আর কয়েকদিন যায়, 2-3 মাস যায় পরে আরবার আসে। তো ওরা টেম্পোরারি একটা মেজর নিছিল আর কি, যে ব্যাক পেইন যদি এইটা চলে যায় তাহলে অপারেশন করতে হইবে না, কিন্তু এখন আমার মেয়ের এইটা আরেকটা লাস্ট ইনজেকশন দিয়ে দিছে, যে নাম্বার 4, বাট এইটা কিছু ভালো হয়েছে কিন্তু এখনো পুরো মতে পেইনটা যায় নাই। এইটা আর মানে হাঁটতে অনেক অসুবিধা হয় ওর,
আচ্ছা, বয়স কত? সবসময় এই পেইন থাকে, কিন্তু ওরা বলছে যে যদি এটা কাজ করে না তাহলে অপারেশন করতে হবে। আচ্ছা, আমি জানতে চাই যে এই অপারেশনটা কতটুকু সাকসেসফুল হবে, বা অপারেশন করাইলে কি আমার মেয়ের এটা ভালো হবে। জি, আপনার মেয়ের বয়স কত এখন? 15 বছর। 15 বছর, জি। স্লিপ ডিস্ক, L4, L5, 15 ইয়ার্স, খুব ইয়াং অ্যাকচুয়ালি, আনইউজুয়াল। তো এই ক্ষেত্রে অপারেশনের সাকসেস রেটটা কি রকম? হ্যাঁ, এটা হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে যে পায়ের দিকে কি কোনো পেইন যায়? আর কি পায়ের ব্যথা? সব সময় একটা ব্যথা আছে, দুটো পায়ের দিকে কি এক এক দিকে? একটু ভালো হয়েছে, কিন্তু এইটা হলেই অনেক সময় ফিরে আসে আরবার। কিন্তু মানে একটু ভালো আছে আর কি, মানে আগের থেকে অনেক একটু ভালো, কিন্তু হইলে কি এইটা সব সময় আসা পড়ে। বার আমি দৌড়াইতেছি আর কি একটু, যে এখন তো ভালো আছে কিন্তু এটা তো আসা পড়ে আর বারতে তারা অপারেশন করতেই হবে। আচ্ছা, মানে এখন ভালো আছে কিন্তু আবার তো পেইন্টটা চলে আসে। তো ইফ ইট ইজ রিকারেন্ট, আমার মনে হয় একটু কোশ্চেনের অ্যানসারটা পরে দিতে হবে, মানে বিরতি দিতে হবে। ওকে, নো প্রবলেম। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তা অনুষ্ঠান দেখে থাকুন। আমাদেরকে একটু সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।